সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে বেবি বাম্পের ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন নেহা। একের পর এক অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সরগরম বলিউড। কারিনা কাপুর, অনুষ্কা শর্মার পর এবার মা হতে চলেছেন বলি গায়িকা নেহা কাক্কর। খবরটা শুনে হতবাক হলেও নিজেই ইনস্টাগ্রামে এই খবর জানিয়েছেন নেহা। বিয়ের দুই মাস কাটতে না কাটতেই বেবি বাম্পের ছবি দেখেই একাধিক প্রশ্ন করতে শুরু করেছে নেটিজেনরা। তবে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন নেহা? একাধিক প্রশ্নের মুখে বলি গায়িকা নেহা কাক্কর। দীর্ঘদিন ধরে যার বিয়ের খবরে সরগরম ছিল বলিউড, সোশ্যাল মিডিয়ার পাতায় একের পর এক খবরের লাইম লাইটের শীর্ষে ছিলেন তিনি। ফের বেবি বাম্পের ছবি পোস্ট করে ভক্তদের ঘুম উড়িয়েছেন নেহা। বিয়ের দুই মাসও এখন কাটেনি নেহা কাক্কর ও রোহানের। বিয়ের পর থেকেই রোমান্সের মজে এই লাভার্স। আর এর মধ্যেই সুখবর, ডেনিমের জাম্প স্যুটের উপর স্পষ্ট বোঝা যাচ্ছে ছোট্ট বেবি বাম্প। পেছন থেকে নেহাকে জড়িয়ে রয়েছেন রোহান। নিজের ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি শেয়ার করে ভক্তদের সুখবর জানিয়েছেন নেহা। ছবিটি পোস্ট করে ক্যাপশনে নেহা লিখেছেন খেয়াল রেখো, এবং সেখানেই কমেন্টে রোহান জানিয়েছেন আব তো কুছ জ্যাদা হি খেয়াল রাখনা পড়েগা। এই কমেন্টেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর আরো বেশি স্পষ্ট বোঝা যাচ্ছে। নেহার ভাই টনি কাক্কারও কমেন্টে জানিয়েছেন আমি মামা হব এবার। মুহূর্তের মধ্যে এই কমেন্ট নজর কেড়েছে নেটিজেনদের। বিয়ের দুই মাস কাটতে না কাটতেই বেবি বাম্পের ছবি দেখেই একাধিক প্রশ্ন করতে শুরু করেছেন নেটিজেনরা। তবে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন নেহা? একাধিক প্রশ্নের মুখে বলি গায়িকা। পুরো বিষয়টি নিয়ে এখনো মুখ খুলেনি নেহা ও রোহনপ্রীত। তবে ভাইরাল হওয়া বেবি বাম্পের ছবি ঘিরেই জল্পনা ক্রমশ বাড়ছে। গত 24 অক্টোবর রোহনপ্রীতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নেহা কাক্কর। কয়েকদিন আগেই বিয়ের এক মাস পূর্তিতে একটি ভিডিও শেয়ার করেছেন নেহা কাক্কর। ঠোঁটে ঠোঁট রেখে উষ্ণ চুম্বনে মজে লাভার্স, যা প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনদের নজর কেড়েছিল। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করুন, আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আমাদের সেলিব্রিটি প্রোফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাই।